Assalamu alaikum wa rahmatullah. JavaScript এর আরেকটি ভিডিও করার জন্য আপনাদের কাছে আসলাম। তো আমরা যাই আমাদের যে জেএস রান যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে যাই। তো গত পর্ব যে পর্যন্ত আমরা দেখছিলাম এরপর থেকে আমরা করব। তো আরেকটা জিনিস দেখাই আমরা মাল্টিপল লাইন আমরা তো দেখছিলাম সিঙ্গেল লাইন কিভাবে আমরা কমেন্ট করতে পারি, এখন দেখব মাল্টিপল লাইন কিভাবে কমেন্ট করা যায়। তো মাল্টিপল লাইন কমেন্ট করার জন্য আমাদেরকে দিতে হবে প্রথমে একটি স্ল্যাশ, তারপরে একটি স্টার স্টার, তারপরে শেষে আমি এটাকে ইয়ে করে নিই, তারপরে আবার শেষে শেষে আমরা একটা স্টার দেব স্ল্যাশ। এখন দেখেন এর ভিতরে যা দিবেন যত প্রোগ্রামিং থাকবো বা যা লেখাই থাকবো জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে সম্পূর্ণ লেখাটাই আপনার কমেন্ট হয়ে থাকবে আর কি। এটাই তো আজকে দেখি আমরা ফাংশন নিয়ে কাজ করব, ফাংশন কিভাবে কাজ করে। তো ফাংশন নিয়ে কাজ করার জন্য আপনাদের যে কাজটি করতে হয় ফাংশন লেখাটা লিখতে হয়। প্রথমে আমরা ফাংশন লিখি, ফাংশন লিখলাম, তারপরে ফাংশনের একটা নাম দিতে হয়। যেমন আমরা ভেরিয়েবলের একটা নাম দিছিলাম এ বি, তেমনভাবে আমরা একটা ফাংশনের একটা নাম দিতে হবে। তো নামটা দিই এখানে কি দিব, এ এন দিয়ে একটা মানে ফাংশনের নাম নিলাম। তো ফাংশন কীভাবে দিব করবো আমরা, ফাংশন লেখার নিয়মটা হচ্ছে ফাংশন লেখার পরে আপনি একটা ফাংশনের নাম দিবেন, তারপরে নাম দেওয়ার পরে আপনি দিবেন আপনি প্যারেন্সিস ব্র্যাকেট, মানে এটাকে বলে একটা স্পেস দিয়ে রাখি ভিতরে প্যারেন্সিস ব্র্যাকেট, বা এটাকে আপনার বলে প্যারেন্স, হ্যাঁ প্যারেন্সিস মানে ফার্স্ট ব্র্যাকেট বলে, যেটাই বলেন আর কি আপনি আপনার ইচ্ছা। তারপরে যে কাজটা করতে হয় একটা বডি দিতে হয়। এটা ফাংশনের জন্য আপনি যে ফাংশনের ভিতরে যে লেখালেখি করবেন প্রোগ্রামিং দিবেন সেটার জন্য আপনার একটা মানে বডি বডি ট্যাগ নিতে হয়, মানে এটা কার্লি ব্র্যাকেট নিব আর কি। জাভা স্ক্রিপ্ট আর পিএসপি দুইটা সেমভাবেই আর কি ফাংশনটা ডিক্লেয়ার করা হয়, আবার পাইথনে এটা দিতে হয় না আর কি, কার্লি ব্র্যাকেট দিতে হয় না, শুধু প্যারেন্সিস ব্র্যাকেটটা দিলেই হয়ে যায় আর কি। তো এটা হলো আমাদের ফাংশন। প্রথম আমরা ফাংশন লিখব, ফাংশন লেখার পরে আমরা কী দিব একটা ফাংশনের নাম দিব, তারপরে আমরা একটা প্যারেন্সিস ব্র্যাকেট, তারপরে দেব কার্লি ব্র্যাকেট, এর ভিতরে আমরা যা লিখবো তাই আমাদেরকে প্রিন্ট করবে, মানে আমরা ফাংশনের ভিতরে যা কাজ করবো সেটাই আমাদেরকে আমাদের ব্রাউজার বলেন যেখানে যে কাজ দরকার সেই কাজটা আর কি আমরা করে নিব ফাংশনের মাধ্যমে। এখন যদি রান করি এখন কিন্তু কিছুই নাই, দেখেন এমটি আছে। তো এটার ভিতরে যদি আমরা একটা ভেরিয়েবল নেই সেমভাবেই কাজ করবে, বার না দিয়ে আমরা সরাসরি কনসোল লগের মাধ্যমে আমরা প্রিন্ট করে দেখি আমাদের ফাংশনটা কাজ করে কিনা। কনসোল ডট লগ, কনসোল ডট লগ দিলাম। এখন এখন যদি এখানে হেলো ওয়ার্ল্ড রান করাইতে চাই হেলো ওয়ার্ল্ড লিখি দেখি আমাদের ফাংশনটা কাজ করে কিনা। হেলো ওয়ার্ল্ড এখন যদি রান দিই কনসোল ডট লগ, আচ্ছা এটা আউটপুট দিচ্ছে না, এটা অন্যভাবে আর কি ইয়ে করতে হবে, আমাদের এটাকে কল করতে হবে বাহির থেকে কল করে তারপরে এটাকে আমাদের কাজ করতে হবে। এখানে যাই হোক আরেকটা জিনিস বলি নি, আমরা প্রত্যেকটা মানে জাভাস্ক্রিপ্টের একটা নিয়ম হচ্ছে কি আপনার প্রত্যেকটা কাজ করার পরে আপনার একটা সেমিকোলন দিতে হয়, এই কোলনটা দিতে হয়, এটা আমি দেই নাই, না দিয়েও কাজ করে অনেক সময়, ইএস সিক্সে আপনার এটা না দিয়েও কাজ করে। যাই হোক এটা আমরা কী করবো এখন এইভাবে কম্পিউটার সরাসরি রান করে কিন্তু মোবাইলে রান করতেছে না। তারপরে এখানে আমরা দেখি এখানে আমরা কীভাবে কী করতে পারি, এই যে আমরা যে এখানে ফাংশন নাম দেওয়ার পরে একটা দিচ্ছি প্যারেন্সিস ব্র্যাকেট, এখানে যদি আমরা ভ্যালু পাস করি দশ কমা বিশ, এখন যদি বিশ করি
এখন এখানে আমরা এক করতে পারি এটা কি করতে পারি আমরা যদি রিটার্ন করে দেই এখানে রিটার্ন রিটার্ন করে দিলাম রিটার্ন করে দেই আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই আমরা ভেরিয়েবল নেই বার ইকুয়াল সরি এখানে একটা নাম দিয়ে ইকুয়াল 10 আরেকটা ভেরিয়েবল নেই বার বি ইকুয়াল 20 আমরা যে উপরে যে ভ্যালুটা দিয়েছি সেই ভ্যালুটাই আমরা এখানে নিলাম এখন যদি এখানে আমরা রিটার্ন করে দেই ইয়া প্লাস বি এখন এটা রান করি কোনো আউটপুট নাই এখন এটা আমরা আমাদেরকে কল করতে হবে ফাংশনটা আমাদের বাইরে থেকে কল করতে হবে কোনো এক জায়গা থেকে কল করতে হবে সেটা আমরা কিভাবে কল করব এখানে যদি দেই আমরা এন ফাংশনের যে নামটা নিছি নামটা নেওয়ার পরে এখানে যদি আমরা দিই ফার্স্ট ব্র্যাকেট আমরা যে দুইটা ভ্যালু পাস করছি এখানে সরি এখানে আমরা দিব না 10 20 দিব না এখানে আমরা ভ্যালুটা পাস করব বাহির থেকে এখানে যদি দিয়ে দিই আমরা কমা বি এখন রান করি এখন কোনো নাই কোনো এরর নাই এখন এখানে আমরা যদি ফাংশন থেকে আমরা যদি ভ্যালুটা পাস করে দিই 10 কমা 20 এখন দেখি এটা রান করে কিনা এখনও রান করবে না এখন এটা আমাদের কি করতে হবে আমাদের এটাকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করার জন্য আমাদের এটা আমরা কপি করি কাট করি কাট করি এখন যদি কনসোল লক করি তাহলে আমাদের ফাংশনটা কাজ করার কথা আমি মোবাইলে আগে ট্রাই করি নাই সরাসরি দেখাচ্ছি তো এই কারণে টাইম নিচ্ছে আমার এখানে ফাংশনটা আমরা সরাসরি কনসোল লগের ভিতরে দিয়ে দিই পেস্ট এখন দেখি রান করে দেখি এটা আউটপুট আসে কিনা হ্যাঁ এখন দেখেন আমাদের ফাংশনটা কিন্তু কাজ করতেছে এখন এই যে আমরা রিটার্ন করে দিছি রিটার্ন করার ফলে আমাদের কিন্তু এটা বাহির থেকে আমরা এটার করতে পারতাছি কনসোল ডট মানে প্রিন্ট করতে পারতাছি আর যদি রিটার্ন না করি ভিতরে আমরা এটার আউটপুট দেখতে পারবো ভিতরে কীভাবে দেখবো আমরা এই কনসোল ডট লকটাকে আমরা করি এটা কমেন্টে দিয়ে দিই হ্যাঁ এটা কমেন্টে পড়ে গেল এখন ভিতর থেকে যদি আমরা প্রিন্ট করতে চাই আমাদের কি করতে হবে এখানে যদি লিখি আমরা কনসোল ডট লগ কনসোল ডট লগ তাহলে আমাদেরকে কী করতে হবে আমরা যদি সরাসরি কনসোলের লগ ভিতরে যদি আমরা প্লাস মানে যোগ বিয়োগ করতে চাই কনসোলের ভিতরেও দিতে পারবো আবার বাহির থেকেও আমরা সেটা আরেকটা ভেরিয়েবলে রেখেও সেটা আমরা দিতে পারবো তো সরাসরি আমরা এইভাবেই দিই এখানেই দিই আমরা বিরে যদি মাইনাস করি যে বিরে আচ্ছা মাইনাসই করি মাইনাস এখন যদি রান দে সম্ভবত রান করবে না কারণ আমাদের এখনও কিন্তু এটা করা হয় নাই আমাদের ফাংশনটা বাহির থেকে কল করা হয় না ফাংশন নিয়ে কাজ করতে হলে আমাদের আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে ফাংশনটা বাহির থেকে কল করতে হবে আর আমরা যেহেতু এখানে আর্গুমেন্ট দিছি যে এন দেওয়ার পরে ফাংশন নেমটা যে দিছি এন সেটার সাথে যে ফার্স্ট ব্র্যাকেট দিছি এখানে একটা আর বি আমরা দুইটা আর্গুমেন্ট দিছি এই দুইটা আর্গুমেন্ট যেহেতু আমরা দিছি এই দুইটা আর্গুমেন্টের ভ্যালু আমাদের বাইরে যে ফাংশনটা কল করছি এখানে এন এইখানে আমাদের ভ্যালু পাস করতে হবে
আর ওইখানে যদি ফাংশনের সাথে যদি ইয়াবি যদি না পাস ইয়া দিতাম আর্গুমেন্ট না দিতাম তাহলে আমাদেরকে এখানে ভ্যালু না পাস করলেও চলতো। তো এখানে যদি আমরা দিয়া দিই আপনার, আচ্ছা এখন দেখি রান করে কিনা, আগে দেখি নেই। এখন এখানে যদি কিছু ভ্যালু দিয়া দিই 10 20, এখন রান করি, 17 নম্বর লাইনটা এরও দেখাচ্ছে। হ্যাঁ এটা আমরা কেটে দিই, এখন রান করি। তো এখন কিন্তু আউটপুটটা সেমভাবে দিচ্ছে। আপনি যদি বাহিরের থেকে আপনার ইয়া করতে চান, মানে ফাংশনের যে অ্যাটা আছে আপনার সেটা যদি অ্যাক্সেস করতে চান, সরাসরি আপনি ইয়া করতে পারেন, আপনার বাহির থেকে কনসোল ডট লগ করতে পারেন ফাংশনের বাহিরে। তার জন্য আপনার কি করতে হবে, ভিতরে রিটার্ন করে দিতে হবে। রিটার্ন কি করবেন, আপনার যে দুইটা ভেরিয়েবল আছে সেই দুইটা রিটার্ন করে দেবেন। তো এখানে আমাদের এই যে ভ্যালু পাস না করলেও চলবে, দুইটা ভেরিয়েবল লাগবে না আমাদের। কেন লাগবে না, আমরা তো ভ্যালু তো বাইরে থেকে পাস করতেছি, ঠিক আছে না, আমরা ভ্যালু দুইটা বাহির থেকে দিয়ে দিছি। আর 10 পাচ্ছে ইয়াতে, 20 পাচ্ছে আপনার বিতে। এখন যদি রান করি সেম আউটপুট। এখন যদি আমার বিরে যদি এখানে যদি প্লাস করি, দেখি তো কি হয়, প্লাস হচ্ছে। আবার সরাসরি ফাংশনের ভিতরে ইয়া করে দেখাই, এই যে এখান থেকে ভ্যালু কেটে দিলাম, আর্গুমেন্টও আমরা কেটে দিচ্ছি। আর্গুমেন্ট যদি কেটে দেই তাহলে কি হয়, আর্গুমেন্ট কেটে দিলে এখানে আপনার কি করতে হবে, ভেরিয়েবল নিতে হবে। বিয়ার বার ইয়া নেই, এর মাঝে কিছু ভ্যালু নেই, ভ্যালু নেই, কি নেব, 100। আচ্ছা বি নামে একটা ভেরিয়েবল নেই, বি বির মাঝে কী রাখবো, 400 রাখি। এখানে যদি 400 দেই, এখন যদি রান করি কি আসে, 500। তো আমরা সরাসরি ফাংশনের ভিতরে সব কিছু কাজ করতে পারি। শুধু আপনাদের কি করতে হবে, ফাংশনটা কল করতে হবে, বাহির থেকে কল করলে আপনার ফাংশনটা কাজ করবে, আর যদি কল না করেন তাহলে আপনার ফাংশন কাজ করবে না। এই জিনিসটা মনে রাখতে হবে আর কি আপনাদের। তো এটাই আর কি ফাংশন নিয়ে দেখানো ছিল। ফাংশনের যা কাজ হয় ফাংশন দিয়েই করে মানুষ, আপনারা এগুলো একটু ঘাটাঘাটি করবেন, মোবাইল দিয়ে তো এত কিছু শেখানোর সম্ভব না আপনাদেরকে, মানে দেখানোর জন্য আর কি। আপনারা যারা শিখবেন মোবাইল দিয়া, আপনাদের একটু ধৈর্য ধরে শিখতে হবে। তো আপনারা যাতে এই জিনিসটা বুঝেন যে যাতে এখানে রান করে, কোড রান করে চেষ্টা করলে শেখা যায়, এইগুলা বোঝানোর জন্য আর কি আমি কাজগুলো করা। তো আপনারা ট্রাই করেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।